কাজা রোজা বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي কাজা রোজা মানে পরবর্তী সময়ে রোজা রাখা, যেটা সঠিক সময়ে পালন করা হয়নি, মানে কোনো একটা ফরজ রোজা পালন করতে পারেননি হয়তো বিশেষ কোনো কারণে, তাহলে সে রোজাটা আপনাকে পরবর্তী কোনো সময় রাখতে হবে। যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে যে এই কারণে রমজান মাসে রোজা রাখতে পারেননি, হয়তো আপনি তখন ভ্রমণ করছিলেন অথবা অসুস্থ ছিলেন বা কোনো মহিলা রোজা হয়েছে ইত্যাদি, তাহলে সেই রোজা পরে কোনো একটা সময় রাখতে হবে, সেটা রমজান মাসের পরে। অথবা কেউ রোজা ভেঙে ফেললো কোনো যুক্তিসঙ্গত কারণে, হয়তো অসুস্থ ছিল অথবা সে ভ্রমণ করছিল বা মহিলা হলে রজস্রাব হয়েছে ইত্যাদি, তাহলে এই রোজা রাখতে হবে রমজান মাসের পরে যত তাড়াতাড়ি সম্ভব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজানের বিধান একটা নির্দিষ্ট সময়ের জন্য, তবে যদি তোমরা তখন অসুস্থ থাকো অথবা ভ্রমণ করো তাহলে এই রোজাটা পরে রাখতে হবে রমজান মাসের পরে। যদি যুক্তিসঙ্গত কারণে রোজা না রাখেন তাহলে সে রোজা পরে রাখতে হবে। যেমন ধরেন একজন লোক হয়তো অসুস্থ ছিল অথবা এক মাস ধরে ভ্রমণ করছে, তাহলে সেই সময় রোজা পরে রাখতে হবে। যদি রমজান মাসে 29 দিন থাকে তাহলে সে পরে 29টা রোজা রাখবে। যদি রমজান মাসে 30 দিন থাকে তাহলে সে পরে 30টা রোজা রাখবে। রমজান মাসে রোজা বাদ দিলে সেই রোজাগুলো ফরজ বা আবশ্যিক হবে। যদি কেউ মানত করে থাকে যে আমি অমুক দিনে রোজা রাখবো, যদি আমার এই ইচ্ছাটা পূরণ হয় তাহলে সে রোজা রাখতে হবে। তখন কোনো যুক্তিসঙ্গত কারণে রাখতে না পারলে এই রোজাটাও পরে রাখতে হবে, আর এগুলোকে বলা হয় কাজা রোজা। আচ্ছা, প্রথম উত্তরটার জন্য অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ।